শরীয়তপুর তিন আসন। এটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। আগামীতেও আসনটি ধরে রাখতে মরিয়া দলটি। এদিকে পিছিয়ে নেই বিএনপিও। নির্বাচনে গেলে এ আসনে রয়েছে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী। এছাড়া জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। শরীয়তপুর তিন আসনে মনোনয়ন পেতে পারেন এমন আলোচনায় আছেন বর্তমান এমপি নাহিম রাজ্জাক। তিনি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুর রাজ্জাকের বড় ছেলে। নাহিম রাজ্জাক বিভিন্ন সময় নিজ এলাকায় সরকারি ও ব্যক্তিগত সফর করেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসাধারণের মাঝে তুলে ধরেন বলে জানা গেছে। মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী, আমার কর্মকাণ্ড মূল্যায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আমাকে মনোনয়ন দেবেন। এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আরও রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, শিকদার গ্রুপের মালিক শিল্পপতি জয়নুল হক শিকদারের মেয়ে, সংরক্ষিত আসনের এমপি পারবিন হক শিকদার। এছাড়া জেলা কমিটির সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক অনন কুমার দে এবং কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার হেলাল উদ্দিনের নামও শোনা যাচ্ছে। দল নির্বাচনে গেলে বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী কারাবন্দী মিয়া নুরুদ্দিন অপু। পাঁচ বছর ধরে তিনি কারাগারে। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ নিলে কারাগার থেকেই এবারও তিনি দলের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন স্থানীয় এক নেতা। নির্বাচন প্রসঙ্গে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও শিল্পপতি সাইদ আহমেদ আসলাম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাভাবনা বিএনপির নেই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমি দল থেকে মনোনয়ন চাইব। এছাড়া মনোনয়ন চাইতে পারেন সাবেক এমপি প্রয়াত কে এম হেমায়েতুল্লাহ আওরঙ্গজেবের স্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট তাহমিনা, জেলা কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি এবং গোসাইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ডাক্তার এ এস কামালউদ্দিন আহমেদ, জেলা কমিটির সাবেক সহসভাপতি শিল্পপতি শহীদুল হক লিটু শিকদার, জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শিল্পপতি টিআইএম মহিতুল গনি মিন্টু সর্দার। অন্যদিকে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান উকিল এবং জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াসিম খোকন। এছাড়া চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট মানিক মিয়া এবং মুফতি ফেরদোস আহমেদ মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। ডামুডা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা নিয়ে শরীয়তপুর তিন আসন। সবশেষ নির্বাচনে এ আসনে ভোটার সংখ্যা ছিল 3,30,000-এর বেশি। সংখ্যার হিসেবে নারী থেকে পুরুষ ভোটার বেশি আসনটিতে। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে আসনটিতে জয়ী হয়েছিলেন নৌকা প্রতীকের আব্দুর রাজ্জাক। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী লুৎফর রহমান সরকার। এরপর 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক জয়ী হন। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান কিরণ। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি আবারও যায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রাজ্জাকের হাতে। তার সাথে লড়াই হারেন বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান কিরণ। এরপরের বার আসনটিতে আবারও জয়লাভ করেন আব্দুর রাজ্জাক। তার প্রতীক ছিল নৌকা। কিন্তু 2011 সালে আব্দুর রাজ্জাক পরপারে পাড়ি জমান। পরে এ আসনের উপনির্বাচনে এমপি নির্বাচিত হন তার ছেলে নাহিম রাজ্জাক। 2014 সালের দশম সংসদ নির্বাচনে আসনটিতে আবারও জয়ী হন আওয়ামী লীগের নাহিম রাজ্জাক।
সেবার বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সবশেষ 2018 সালের নির্বাচনে আসনটিতে পুনরায় জয় পান আওয়ামী লীগের নাহিম রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানেশিস প্রতীকের মিয়া নুরুদ্দিন অপু। এই আসনে কোন দল থেকে কে পেতে পারেন মনোনয়ন, আপনার মতামত জানান কমেন্টে। আপনার হিসাবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি, কার হাতে তুলে দিতে চান এলাকা উন্নয়নের দায়িত্ব কমেন্টে আমাদের জানান। আর বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে রাখুন এক্ষুনি। আপনাদের গঠনমূলক পরামর্শ ও মতামত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আজকের সারাদিনের সাথেই থাকুন।